प्रिय स्टूडेंट्स दशम श्रेणी जीवन विज्ञान क्लस तुम्हारे स्वागत जाची आशा रखी तुम्हारा सबाई भलो आम इतिपूर्वे जेने जे सरल प्रकृतर जीव थे जटिल प्रकृतर जीवे सृष्टि और से ही प्रक्रिया के बला हे इवल्यूशन अभिव्यक्ति विवर्तन और ये विवर्तन अभिव्यक्ति दूटी पर्याय विभक्त प्रथम हे रासायनिक विवर्तन और द्वितीयटी हे जैव विवर्तन এই রাসায়নিক বিবর্তন সম্পর্কে বিভিন্ন পরীক্ষা এবং প্রমাণের মাধ্যমে জেনেছি কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল আর জৈব অভিব্যক্তির ক্ষেত্রে আমরা জানলাম কি যে কিভাবে সরল প্রকৃতির জীব থেকে জটিল প্রকৃতির জীবের সৃষ্টি হয়েছে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে জটিল প্রকৃতির জীব সৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতির সৃষ্টি হচ্ছে কিভাবে এই সম্পর্কে বিজ্ঞানী মহলে বিভিন্ন ধরনের মতবাদ প্রচলিত আছে এবং বিভিন্ন বিজ্ঞানীরা নিজেদের মতো করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের মতামতগুলিকে ব্যক্ত করেছেন বিজ্ঞানী মহলের সেই বিভিন্ন বিজ্ঞানীদের মধ্যে কয়েকজন বিজ্ঞানীর নাম অতিব গুরুত্বপূর্ণ এবং অভিব্যক্তির ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ তুলে ধরেছেন আর সেক্ষেত্রে কয়েকজন বিখ্যাত বিজ্ঞানী হলেন ল্যামার্ক ডারউইন হুগো দা ভ্রিস আজ আমি তোমাদের সামনে ল্যামার্ক নিয়ে আলোচনা করব তাহলে আজ আমার আলোচনার মুখ্য বিষয় কি ল্যামার্ক কে ল্যামার্ক তিনি অভিব্যক্তির ক্ষেত্রে কিভাবে সাক্ষ্য প্রমাণগুলিকে তুলে ধরেছেন বা ল্যামার্কিজম বা ল্যামার্কবাদ কাকে বলে এই সম্পর্কে জানব প্রথমে বলি কে এই ল্যামার্ক ল্যামার্কের সম্পূর্ণ নাম হচ্ছে জ্যা ব্যাপটিস্ট পিয়েরি অ্যান্টনি দ্য মনেট ল্যামার্ক এই ল্যামার্ক 1744 খ্রিস্টাব্দে ফ্রান্সের বাজাস্টিন শহরে জন্মগ্রহণ করেন পরবর্তীতে ধীরে ধীরে বড় হতে থাকে ধর্মযাজক করার জন্য তার পিতা তাকে অ্যামিয়েনের জেসুত কলেজে ভর্তি করান কিন্তু পিতার মৃত্যুর পরেই তিনি ফরাসি সেনাবাহিনীতে যোগদান করেন সাত বছর সেনাবাহিনীতে থাকার পর হঠাৎ শরীরে আঘাত পেয়ে যান আর তার ফলে তিনি সেনাবাহিনী ত্যাগ করার সিদ্ধান্ত নেন এরপর তিনি চিকিৎসাশাস্ত্রের প্রতি আকৃষ্ট হন এবং অধ্যয়নের জন্য প্যারিস চলে যান কিন্তু এই সময় তিনি উদ্ভিদবিদ্যায় বিশেষভাবে উৎসাহিত হয়ে চিকিৎসাশাস্ত্রের অধ্যয়ন থেকে নিজেকে সরিয়ে নেন 1794 খ্রিস্টাব্দে যখন ল্যামার্কের বয়স 50 বছর তখন তিনি প্যারিসের মিউজিয়ামে প্রাণীবিদ্যা অর্থাৎ জুলজি ডিপার্টমেন্টের একজন সক্রিয় কর্মী হিসাবে নিযুক্ত হন এই সময় তিনি কঠোর পরিশ্রম শুরু করেন এবং প্রাণীবিদ্যায় বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন তাহলে আমরা ল্যামার্কের পেশাগত দিক দিয়ে কী কী তথ্য পেলাম একাধারে ইনি চিকিৎসক একাধারে উদ্ভিদবিদ এবং অপরদিকে ইনি প্রাণীবিদ কিন্তু প্রাণীবিদ বলতে ইনি মূলত অমেরুদণ্ডী প্রাণীদের নিয়ে গবেষণা করেছিলেন দেখো এই যে আমরা বায়োলজি যে শব্দটি ইউজ করি বা ব্যবহার করি যার বাংলা অর্থ হচ্ছে জীববিদ্যা এই বায়োলজির শব্দটি প্রবর্তক হচ্ছেন এই ল্যামার্ক জীববিদ্যার বিভিন্ন ক্ষেত্রে ল্যামার্ক তার গুরুত্বপূর্ণ তথ্যাবলী বা তার গবেষণারত ফলাফলগুলিকে ব্যক্ত করেন একটি পুস্তক আকারে আর সেই পুস্তকটির নাম হচ্ছে ফিলোজফি জুলজিক তাহলে ফিলোজফি জুলজিক কার লেখা বিখ্যাত বিজ্ঞানী ল্যামার্কের লেখা আর এই ফিলোজফি জুলজিক বইটি প্রকাশিত হয় 1809 খ্রিস্টাব্দে তাহলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 1809 খ্রিস্টাব্দে ল্যামার্ক যে বইটি প্রকাশ করেন তার নাম হচ্ছে ফিলোজফি জুলজিক আর এই বইতে ল্যামার্ক তার তথ্যগুলিকে প্রকাশ করেন আর সেই তথ্যগুলিকে একত্রে বলা হচ্ছে ল্যামার্কিজম বা ল্যামার্কবাদ তাহলে যদি বলা হয় ল্যামার্কবাদ কি ল্যামার্কের তত্ত্বগুলিকে একত্রে বলা হচ্ছে ল্যামার্কবাদ এবার এই ল্যামার্কিজম সম্পর্কে আমরা জানব এই ল্যামার্কিজম বা ল্যামার্কবাদের মুখ্য প্রতিপাদ্য বিষয়গুলি হলো বা যে তথ্যগুলি ল্যামার্ক বলতেছেন সেগুলি কয়েকটি সূত্রের আকারে বলেছেন যেমন প্রথমে বলেছেন তিনি যে জীবের সচেষ্টতা বা সজ্ঞান প্রচেষ্টা দ্বিতীয়তে বলেছেন যে অঙ্গের ব্যবহার ও অব্যবহার
তৃতীয়তে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, আর চতুর্থতে বলেছেন যে নতুন প্রজাতির উৎপত্তি। এই তত্ত্বগুলি জনসমক্ষে তুলে ধরেন বিভিন্ন উদাহরণের সাপেক্ষে। আমরা এক এক করে সব আলোচনা করছি। প্রথমে বলেছেন যে সজ্ঞান প্রচেষ্টা। এক্ষেত্রে ল্যামার্ক বলেন যে জীবের কোনো অঙ্গের সক্রিয়তা বা কোনো অঙ্গের সৃষ্টি হয় তার নিজের প্রচেষ্টায়। আর এক্ষেত্রে তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন আমাদের সামনে জিরাফকে। তিনি বলেছেন যে জিরাফ যখন পৃথিবীতে আসে তখন স্থলভূমিতে তৃণভোজীর সংখ্যা কম ছিল, তখন সেই পরিবেশে জিরাফ অনায়াসে বসবাস করতে পারত এবং খাদ্যের প্রাচুর্যতা থাকার জন্য কোনো প্রচেষ্টা করার প্রয়োজন হয়নি। কিন্তু পরবর্তীতে যখন তৃণভোজী প্রাণীর সংখ্যা বেড়ে গেল তখন কী হচ্ছে যে নিজেদের মধ্যে চেষ্টা করতে লাগলো খাদ্যের প্রাচুর্যতা কমে যাওয়ার জন্য। আর তার ফলে জিরাফগুলি আস্তে আস্তে কী করলো, উঁচু গাছের ডালপালাগুলোকে খাওয়ার চেষ্টা করতে থাকলো। আর সেই প্রচেষ্টার ফলে ধীরে ধীরে বহু বছর ধরে সেই প্রচেষ্টার দরুন এক প্রজন্ম থেকে আস্তে 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 তাদের গলাটি ছোট থেকে দীর্ঘাকৃতির হয়েছে। আর এটি হচ্ছে ল্যামার্কের সচেষ্টতা বা সজ্ঞান প্রচেষ্টার সম্পর্কে উদাহরণ। এবার আসছি অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রে। এক্ষেত্রে ল্যামার্ক বলেছেন যে কোনো জীব যখন তার দেহস্থিত অঙ্গকে, কোনো নির্দিষ্ট অঙ্গকে বারবার ব্যবহার করতে থাকবে তখন সেই অঙ্গের সক্রিয়তা দেখতে পাওয়া যাবে এবং তার ফলে তার বিভিন্ন রকম পরিবর্তন আসতে পারে। আর অপরদিকে বলেছেন যদি কোনো অঙ্গ যদি ব্যবহার না হয় অর্থাৎ বহুদিন যাবৎ অব্যবহৃত অবস্থায় থেকে যায় তবে সেই অঙ্গটি আস্তে আস্তে কী হবে, ক্ষুদ্রাকৃতির হয়ে যেতে পারে এবং সেটি আস্তে আস্তে অকেজো হয়ে যাবে। আর এক্ষেত্রে তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন, প্রথমে ব্যবহার সম্পর্কে বলি যে কোনো ব্যায়ামবীর যখন ব্যায়াম করতে যায় তখন স্বাভাবিক অবস্থায় আছে, ব্যায়াম করার পর তার নির্দিষ্ট অঙ্গগুলির আকার আকৃতিতে বৃদ্ধি পায় এবং সক্রিয়তা অর্জন করে। এটি একটি উদাহরণ গেল। আর একটি উদাহরণ হচ্ছে জিরাফ। তিনি বলেছেন যে যখন খাদ্যের সংকুলন দেখা গেল তখন কী হচ্ছে না, জিরাফগুলি চেষ্টা করতে থাকলো উঁচু গাছের ডালপালাগুলিকে খাদ্য হিসাবে ভক্ষণ করার জন্য এবং তার ফলে তাদের গলার দৈর্ঘ্য বৃদ্ধি পেল। পরবর্তী অংশ অব্যবহারের সূত্রে আসছে, মানে যে এক্ষেত্রে ল্যামার্ক বলেছেন জীবদেহস্থিত কোনো অঙ্গ যদি বহুদিন যাবৎ তার কার্যকারিতা প্রদর্শন না করে অর্থাৎ তার যদি ব্যবহার না হয় তখন সেই অঙ্গটি আস্তে আস্তে অকেজ হয়ে যাবে, আকার আকৃতি ক্ষুদ্র হয়ে যাবে। আর সেক্ষেত্রে তিনি উদাহরণ হিসেবে আমাদের সামনে তুলে ধরেছেন যে সমস্ত পাখিগুলি উঠতে পারে না, যেমন উট, এমুরিয়া, এদের ক্ষেত্রে সক্রিয় ডানা বহুদিন যাবৎ ব্যবহার না হওয়ার জন্য নিষ্ক্রিয় ডানাতে পরিণত হয়েছে এবং পাখিগুলো আর উঠতে পারে না, সেক্ষেত্রে পাখিগুলো দৌড়ে সক্ষম। আর একটি উদাহরণ হচ্ছে যে সাপের পূর্বপুরুষদের ক্ষেত্রে দেখা গেছে তাদের ক্ষেত্রে পাগুলো কিন্তু সক্রিয় ছিল, বহুদিন যাবৎ সেই পায়ের ব্যবহার হয়নি আর না হওয়ার জন্য তাদের পায়ের অবলুপ্তি ঘটেছে। এই হলো অব্যবহারের সূত্র, অর্থাৎ নিষ্ক্রিয় অঙ্গ বা সাপের পা সেক্ষেত্রে উদাহরণ হিসাবে আমরা জানতে পারলাম। এবার আসছি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণে। ল্যামার্ক বলেছেন যে কোনো জীব সে যে বৈশিষ্ট্যগুলি অর্জন করল সেটি তার পরবর্তী প্রজন্মে সেগুলি সঞ্চারিত হবে, অর্থাৎ তার দেহে অর্জিত বৈশিষ্ট্যগুলি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারিত হতে থাকবে। আর একদম শেষ যে তত্ত্বটি, নতুন প্রজাতির উৎপত্তি। এক্ষেত্রে ল্যামার্ক বলেন যে এক প্রজন্মের অর্জিত বৈশিষ্ট্যগুলি পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হবে আর সেক্ষেত্রে সেই জীবের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি আবার নতুনভাবে অর্জিত হবে সেগুলি আবার পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হবে। অর্থাৎ এক জনু থেকে অপর জনুতে বৈশিষ্ট্যগুলি সঞ্চারিত হতে হতে দু তিন প্রজন্ম পর যখন দেখব তার মধ্যে পূর্ববর্তী জনু অপেক্ষা অনেকগুলি বৈশিষ্ট্য একত্রিত হয়েছে আর সেক্ষেত্রে তখন সে নতুন প্রজাতি হিসাবে নির্বাচিত হলো। অর্থাৎ পুঞ্জীভূত বৈশিষ্ট্যগুলি নিয়ে প্রকাশিত জীবকে বলা হবে নতুন প্রজাতি। আর এক্ষেত্রে অর্জিত বৈশিষ্ট্যগুলি সঞ্চারিত হতে হতে সম্ভব হলো। আর এই ছিল আজ আমার ল্যামার্ক সম্পর্কে তোমাদের সামনে পাঠদান প্রক্রিয়া।
এতক্ষণ তো আমরা ল্যামার্কের বিভিন্ন তত্ত্বাবলী অর্থাৎ ল্যামার্কিজম সম্পর্কে জানলাম, কিন্তু তা সত্ত্বেও এই ল্যামার্কের তত্ত্বের মধ্যে বেশ কয়েকটি জায়গা ত্রুটিপূর্ণ। পরবর্তী ক্লাসে ল্যামার্কবাদের ত্রুটি এবং নিউ ল্যামার্কিজম সম্পর্কে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে।